তৎসদ ওম তৎসদ ওম তৎসদ ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। সুধি ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে শটতিলা একাদশী। কি এর মাহাত্ম্যই বা কি, এর তাৎপর্য কি, এবং এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীর সময়সূচি কি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা, একাদশী পালনকালে কি কি করা বাঞ্ছনীয়, কি কি করা যাবে না, ইত্যাদি বিষয়ও এর মধ্যে সম্পৃক্ত রয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর অবশ্যই এই বিষয়ে কোনো জিজ্ঞাসা অথবা মতামত থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে, তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনাদেরকে শাস্ত্রীয় বিধি অনুসারে এবং বিজ্ঞানসম্মত উপায়ে তার উত্তর প্রদান করব। তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক শটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের শুক্লপক্ষের শটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার ফল কি, তা সবিস্তারে আমাকে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত রয়েছে। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ উলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করছে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তাও বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে, রাত্রিতে অর্শনান্তে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপাল অস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হয়ে থাকে। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই শটতিলা একাদশীর ফল এবং ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি, তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপুজো পরায়ণা ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাশ্বতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী,
আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পর সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃষ্ণ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই নেই, আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ? তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে, যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তাকে দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত সাধ্য ও অকর্তব্য, নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তো এই ছিল শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য। এখন এই ব্রত একাদশী কিভাবে পালন করবেন সে সম্পর্কে আমি আপনাদের অনুরোধ করে বলবো। এই শর্তিলা একাদশী অন্যান্য একাদশীর মতোই পালন করতে হবে। দশমীর দিন অর্থাৎ একাদশীর পূর্বের দিন নিরামিষ ভোজন, একাদশীর দিন সমর্থের পক্ষে নিরাহার আর অসমর্থের পক্ষে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সম্পন্ন করুন। একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণ মন্ত্র, অনুকল্প প্রসাদ কিভাবে অনুকল্প প্রসাদ রান্না করবেন ইত্যাদি বিষয়ের একটি ভিডিও লিঙ্ক এই ভিডিওটির লিঙ্কে আপনাদের জন্য দেয়া হলো। আপনারা সেখান থেকে একাদশীর সঠিক নিয়মাবলী, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশী উদযাপনকালে কি করা যাবে, কি করা যাবে না সে সম্পর্কিত একটি পূর্ণ বিবরণ সহকারে আপনাদের সামনে দেওয়া হয়েছে। তো আপনারা সেখান থেকে সব জেনে যথাবিধিপূর্বক একাদশী ব্রত পালন করুন। ব্রতকালে আপনারা শুধুমাত্র না খেয়ে থাকার মানসেই করবেন না। উপবাস করলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে পৃথিবীতে যত ভিখারি রয়েছে তারা প্রতিনিয়ত ভগবানের সাথেই থাকত, কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকাটাই একাদশীর কর্তব্য নয়। একাদশী মানে হচ্ছে এই বিশেষ দিনে ভগবানের সান্নিধ্যে, ভগবানের সন্নিকটে বাস। তার জন্য আপনাকে প্রতি মুহূর্তে বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, শ্রীমদ ভগবত গীতা পাঠ, শ্রীমদ ভাগবত পাঠ এবং সাথে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন, তাহলেই একাদশী লভ্য ফল আপনি লাভ করবেন। পুনরায় আমি আপনাদেরকে বলছি, আপনারা কোনোভাবেই কখনো শুধুমাত্র ফল লাভের আশায় একাদশী ব্রত পালন করবেন না, তাহলে সমস্ত কর্মই সকাম কর্মে পরিণত হবে। আর সকাম কর্ম ক্ষণস্থায়ী, আপনারা সেটা জানেন। তো নিষ্কাম কর্ম অনুশীলন পূর্বক একাদশী ব্রত উদযাপন করুন, পারমার্থিক প্রসাদ লাভ করুন। জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওম সর্বে ভবন্তু সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।